স্যার, এবার স্যার শুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, মিজানুর রহমান স্যার বলছিলেন? জি বলছি। জি স্যার, ধন্যবাদ। স্যার স্যার আমি একজন সাধারণ শিক্ষার্থী বলছিলাম। স্যার জি, স্যার আপনি কি একটু ফ্রি আছেন? স্যার 2 মিনিট কথা বলা না যাবে? আমি ফ্রি নাই, ফ্রি নাই। সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলার মতন এখন আমি তো মিটিং এ আসছি। আপনি কি কি ব্যাপারে কথা বলতে চান? স্যার বলতে সাধারণ চাচ্ছিলাম শিক্ষার্থী কোথায় স্যার, গুচ্ছ পদ্ধতিতে স্যার এবার যে 20টি বিশ্ববিদ্যালয় স্যার ভর্তি পরীক্ষার সিস্টেম, সেখানে স্যার এগুলো সব প্রাথমিক এগুলো স্যার প্র্যাকটিস করে দেওয়া আছে, ঠিক আছে? না স্যার, আমি নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে আপনি জানতে পারবেন আবার। স্যার একটু দয়া করে কথাটা শুনেন স্যার। স্যার যেটা হচ্ছে কি স্যার, যে সিলেকশন, প্রাথমিক সিলেকশন সিস্টেমের কথাটা যেটা বলা আছে স্যার, সেখানে এবার সায়েন্সের শিক্ষার্থীদের দেখা যায় স্যার 1,24,000 উপরে স্যার A+ আছে। তো স্যার সেক্ষেত্রে যদি 1,30,000 মতো স্যার ভর্তির সুযোগ পায়, তাহলে হচ্ছে স্যার অনেক 9 পয়েন্ট নিয়ে শিক্ষার্থী স্যার আমরা পরীক্ষা দিতে পারবো না স্যার। এবার মানে অনেক শিক্ষার্থী স্যার পরীক্ষা তো সুযোগই পাচ্ছে না। আমরা চেষ্টা করতেছি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যত ক্যাপাসিটি বাড়ানো যায়। এটা এটা একদম ফাইনাল না, 1,30,000 কে বলছে আপনাকে, এটা ফাইনাল না। স্যার আমরা নিউজে দেখলাম স্যার, না নিউজে তো কে বলছে আমি জানি না, আমরা ম্যাক্সিমাম যত যত ধরনের সুযোগ করা যায় ম্যাক্সিমাম শিক্ষার্থী যাতে পরীক্ষা নিতে পারে, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। স্যার আমরা তুরন্ত সিদ্ধান্ত কবে পেতে পারি স্যার? বিভাগ পরিবর্তন ইউনিটের বিষয়টা আপনাদের সিদ্ধান্তটা কি স্যার? এটা আগে জানানো হয়েছে, নতুন কোনো সিদ্ধান্ত হয়নি এটা। মানে হচ্ছে আর এটা এটা নিয়ে আর স্যার পরিবর্তনের কোনো সুযোগ নেই এটার? সুযোগ আছে তো, পরিবর্তন সুযোগ তো বললাম। মানে হচ্ছে স্যার নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া স্যার সুযোগ নেই, কারণ স্যার আমরা তো 1.5 বছর দাঁড়াই যে স্যার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়ে আসছে, তার স্যার তারা তো এখন জ্ঞান পড়তে বসে যে আপনার সাধারণ জ্ঞান স্যার আগে তো স্যার এটা নিয়ে আমার সাথে শোনেন, আবার নতুন করে যদি কোনো সিদ্ধান্ত জানতে আমি 2-3 মাস আগে জানাই দেওয়া হয়েছে, এখন সেই অনুযায়ী প্রিপারেশন নিচ্ছে আপনারা। এখন এখন আর নতুন করে পরিবর্তন করলে ওরা তখন আবার না স্যার, স্যার কারণ হচ্ছে যারা 1.5 বছর স্যার প্রিপারেশন নিচ্ছে, এখন তাদের সাথে তো আমরা 4-5 মাসের প্রিপারেশন স্যার প্রস্তুতি নিতে পারবো না স্যার, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে স্যার। না এটা নতুন করে সিদ্ধান্ত হলে আপনি জানবেন, ঠিক আছে? আর ম্যাক্সিমাম স্টুডেন্টকে অ্যাকোমোডেট করার চেষ্টা করতেছি স্যার। আর স্যার বিনীত অনুরোধ রইল স্যার, বিভাগ পরিবর্তন ইউনিটটা মানবিকের সাথে হলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দিন স্যার, যারা বিভাগ পরিবর্তন করতে চায় স্যার। তাহলে বুঝতেই পারছেন, ম্যাক্সিমাম রেজাল্ট হলে আপনি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আজ ওই গুচ্ছ পদ্ধতি পরীক্ষার জন্য গুচ্ছ সায়েন্স বইটি সংগ্রহ করুন, পাশাপাশি ICT-র জন্য সংগ্রহ করুন ICT সায়েন্স বইটি। ভর্তির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।